ছাঁচাইবন্দি তোতাপাখি না হওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার বর্তমান সরকারের কৃপাধন্য সিসি সরকারের শান বাঁধানো পথে হাঁটছেন অভিযোগ করে এতে তার পা পিছলে যাবারও হুশিয়ারি দেন তিনি চাকুরি রক্ষায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি আমলে নেবে না বলেও এ সময় আশঙ্কা জানান ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের সাথে সাথে সিসির একই সুর প্রমাণ করে সিসি সরকারের নির্মিত সেই পুরনো সান বাঁধানো পথেই হাঁটছেন প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আপনি আওয়ামী সরকারের অশুভ ইচ্ছা পূরণের খাঁচাই বন্দী তোতা পাখি হবেন না সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ কোনো নীল নকশার ফাঁদে পা দেবে না